আমার এটা এখন খুব কমফোর্টেবলের সাথে ধরা। কেন কমফোর্টেবল বললাম? কারণ আমি এটাকে ইচ্ছা মতো রোটেট করাতে পারি, যার জন্য কমফোর্টেবলের সাথে। ক্লিয়ার? অ্যাট ফার্স্ট ফিঙ্গার, দেন ব্যাক হ্যান্ড, আমি যেমন খুশি কাজ করতে পারবো। ক্লিয়ার? করো 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 করো, ভেরি গুড করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাততই হ্যাঁ, ওকে। সেলুন, এটা গর্বের কথা, আমার নিজের একটা সেলুন আছে। কি তোমাদের একটা করে খাতা পেন দেওয়া হয়েছে না? খাতা পেনটা দেওয়ার আগে কারণটা একটু বলি। এমনি এমনি তো দেওয়া হয়নি নিশ্চয়ই, এবং আশা করি, মানে আমার যেটা মনে হচ্ছে, সবার খাতা এখনো ফাঁকাই রয়েছে, ওটার কিছু কাজ আছে। আমার প্রথম দিন বা সেকেন্ড দিনই বলা উচিত ছিল, আমার খেয়াল ছিল না। ওটা হচ্ছে তোমাদের শিডিউল লিখতে হবে এবং তোমাদের প্র্যাকটিস টাইম লিখতে হবে। এতে কি হবে, নিজেরা ফিল করতে পারবে, নিজেরা বুঝবে তুমি নিজে কত ঘন্টা প্র্যাকটিস করেছো। বুঝতে পেরেছো? আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট 1-2 এরকমভাবে লিখতে হবে পার ডের। আমার শিডিউল কাজ আছে খাতার এখনও অনেক, কিন্তু অতগুলো পেজ তো আমাদের নষ্ট করতে হবে, সোজা কথা। কীভাবে নষ্ট করব? আমরা আমাদের শিডিউল লিখব, 1 পার ডে 1/2 ঘন্টা, হয়তো টাইমিংও যদি পসিবল হয়, টাইমিং সকাল 8টা থেকে 8:30 কেচি প্র্যাকটিস, 8:30 থেকে 9টা কম প্র্যাকটিস, 9টা থেকে 10টা কাগজ কাটিং, এরকমভাবে শিডিউল বানাবে। কাজে লাগবে না আমি জানি খুব একটা, তোমাদের মাইন্ডই মেইন, তবুও লিখে রাখবে, কারণ কি, তোমাদের মাথায় গেঁথে থাকবে। বুঝতে পেরেছো? ওটা দেওয়ার কারণেই, এবং আগামী দিনে আরও অনেক কিছুতে কাজে লাগবে। প্রত্যেককে খুর বের করবে, খুর, বেলুন, ব্লেড, এগুলো একটু সাইড করে দিও। খুর, বেলুন, ব্লেড, প্রপার একটা হেয়ার কাটিং আমাদের কাছে, কেচি ইম্পর্টেন্ট, চিরুনি ইম্পর্টেন্ট, খুব সুন্দর হেয়ার কাটিং যেমন খুব ইম্পর্টেন্ট, এবং সর্বশেষ ফিনিশিং দেওয়ার জন্য খুরটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখন অনেক রকম মেশিন বেরিয়ে গেছে, খুর ইউজ হয় না, সেটা আমরা অবশ্যই শিখতে পারবো, কিন্তু আমাদের তার মানে যে খুরের কাজ জানবো না, এটা তো হয় না। অবশ্যই আমাদের খুরের কাজও প্রয়োজন, শিখে রাখা অত্যন্ত প্রয়োজন। সে এরপরে যে খুর ইউজ করবে তার কাজে করবে, না করবে না করবে, কিন্তু কাজটা শিখে রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ ফিনিশিং আনে সবসময় খুর। আমি মেশিন দিয়ে যতই দাঁড়ি করি, ফিনিশিং আসবে না যতক্ষণ না আমি খুরের টাচ দেবো। সাইড আমি মেশিন দিয়ে যতই করি, একদম এখন জিরো পুরো শেপার ট্রিমার চলে এসছে, কিন্তু কথার কথা, যদি ওই ট্রিমার না ইউজ হয়, যদি ওই ট্রিমার না ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের খুর মাস্ট, সেক্ষেত্রে আমাদের খুর মাস্ট, কারণ খুর যখন ইউজ করব তখনই আমাদের প্রপার ফিনিশিংটা আসবে এবং লুকসটা অ্যাট্রাকটিভ হবে। সুতরাং আমাদের খুরের কাজটা খুব ইম্পর্টেন্ট। কাজ শুরু করার আগে ভিডিওটা একবার দেখো, জাস্ট একবার দেখো, ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে কি কি করছি আমি। প্রথমে ওটাকে উপরের পাটে রাখলাম, যেটাই খুর থাকে ওখানে একটা ধরার ক্লিপ রয়েছে। আগে দেখে নাও, কারো কিচ্ছু করতে হবে না, আমি শুধু মুখে বলছি, জাস্ট আমি ঠেলা দিলাম। ধরার স্টাইলটা দেখে দাও, ডিরেক্ট কখনো ধরবো না আমরা, দুই সাইডে হাত দিয়ে, ফিঙ্গার দিয়ে আমরা ধরবো। ব্লেড ভাঙার নিয়মটা দেখে নাও, 3টে আঙুলের ইউজ, জাস্ট ব্লেডটাকে আমরা বেঁকাচ্ছি, বেঁকিয়ে এবার জাস্ট প্রেসার, হাত কাটার এতে কোনো সম্ভাবনা নেই, খুব কেয়ারফুলি। এগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হবে তোমাদের। জাস্ট আমরা ছিঁড়ে ফেলবো ব্লেডটা, আগে মন দিয়ে দেখে নাও ব্লেডটা কীভাবে ঢুকাবো, সেটাও একটু ভালো করে দেখবে। খুঁড়ে দুটো ঘাট আছে ঠিক ওখানটায়, আবার কিন্তু ব্লেডটা আমাদের ইনপুট হয়ে যাবে, খুব কেয়ারফুলি আমরা ঢুকাবো এবং দুটো আঙুলে দুদিক থেকে প্রেসার দেবো, ভালো করে নোটিস করবে এখানটা এবং বাঁদিকটা।
বুঝতে পেরেছো? আমরা সব সময় খুর ধরব ক্লোজ করে, কখনো খোলা অবস্থায় কোনো সিচুয়েশনেই খুর ধরব না, সব সময় ক্লোজ করে। এবং খুলে জাস্ট ভালো করে দেখে নাও, এটা আমি বুঝিয়ে দেবো এমনভাবে তোমরা কোনোদিনও ভুলবে না। কারণ খুর নিয়ে ম্যাক্সিমাম অনেকের একটা কনফিউশন থাকে যে কোনভাবে ধরবো, এই মানে বুঝতে বুঝতেই সময় চলে যায়। যাই হোক, এবার এটা ওর মতো চলুক, এইবার আমি আমার ক্লাসে ঢুকে যাচ্ছি, ওটা চলুক। এবার ফোকাস মোটামুটি আমার দিকে করবে প্রত্যেকে। তোমাদের কেচি ধরার সময় মনে আছে বলেছিলাম একটা ময়ূর, ময়ূর যেমন পাখা মেলে আমাদের সেই অনুযায়ী কেচিতে ফিঙ্গার রাখতে বলেছিলাম। ফোকাস আমার দিকে, এবার সেম টু সেম আমি ইমেজিন করব এটা ময়ূর, সেম টু সেম। শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা জানি অনেকের কাছে এ তো ইজি জিনিস, এ তো পারি, হয়তো এটা হতে পারে, কিন্তু অনেকে আছে এখানটায় নতুন, যে খুর কিভাবে ধরবে বুঝতে বুঝতে তার 5-7 সেকেন্ড টাইম ওয়েস্ট হবে, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এটা হয়। সুতরাং সেই ভুলটা যাতে কোনোদিনও তারা না করে, যার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেই পার্টে আমাদের ব্লেড থাকবে, দুটো পার্ট, কোন পার্টে ব্লেড থাকবে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, এই পার্টে ব্লেড থাকবে না, এই পার্ট থাকবে, সুতরাং এই পার্ট উপরে। এবং একটা ময়ূর যেমন পেখম মেলে, আমাদের এই পার্ট উপরে রেখে এইটা ময়ূরের পেখম, আমি জাস্ট এই পেখমটাকে মেলে দিলাম, তাহলে আমি বুঝে গেলাম যে আমার মেইন সিস্টেমটা বুঝে গেলাম। অনেকে কি করে এরকমভাবে হাত দেয়, এটাও তো পেখমের টাইপেরই নিচের দিকে, এই কনফিউশনটা থাকে বলে অনেকে এরকমভাবেও হাত দেয়, ভুল। সেটা পেখম সবসময় হয় কোন দিকে, উপরের দিকে। তো আমাদের এটাও আমরা ক্লিয়ার হলাম যে খুর ধরার সময় আমাদের এটাকে কোথায় রাখতে হবে, আঙুলের উপরে, আশা করি ভুলবো না এই ব্যাপারটা। আমরা কেচি ধরার সময় যেমন শিখেছিলাম সবার লাস্ট আঙুলে, যে আমাদের এই এটাকে কি আঙুল বলে, কোন আঙুল, যাই হোক কেন আঙুল, এটা আমরা যেমন সবার লাস্টে আমরা সাপোর্ট রেখেছিলাম, এখানটায় সাপোর্ট রাখার একটা জায়গা আছে, ক্লিয়ার? আমরা কেউ ভুলবো না যে এখানটায় সাপোর্ট রাখার জায়গা আছে এবং আমাদের কেন আঙুল এখানটায় রাখতে হবে, এটা এটুকু তো ভুলবো না। বাকি এই কেন আঙুল আঙুলটাকে এখানটায় রেখে এটাকে, ঠিক আছে, তিনটে আঙুল থাকবে এই যে লেয়ার, যাই হোক, এই দেওয়াল, দেওয়ালের এই পাশে বাঁদিকে, সোজা কথায় তিনটে আঙুল থাকবে বাঁদিকে, একটা আঙুল থাকবে ডান দিকে। তো আমি জাস্ট ধরে নিচ্ছি, আমার এটা এখন খুব কমফোর্টেবলের সাথে ধরা। কেন কমফোর্টেবল বললাম, কারণ আমি এটাকে ইচ্ছা মতো রোটেট করাতে পারি, যার জন্য কমফোর্টেবলের সাথে, ক্লিয়ার? রোটেট মানে আমার হাতটা সোজা রয়েছে, ভালো করে এই জায়গাটা ফোকাস করবে, মন দিয়ে ফোকাস করবে, আমার এই জায়গাটায় হাত রয়েছে সমান, আমি এটা ফ্রন্ট হ্যান্ডে কাজ করছি, সোজা হ্যান্ডে কাজ করছি, কিন্তু আমার যদি হাত ব্যাক হ্যান্ডে কাজ করতে হয়, দেন অ্যাট ফার্স্ট আমি এটাকে ঘুরাবো, দেন আমার হাত ঘুরে যাবে, এটাই শুধু এরকম হয়ে যাবে, ভালো করে ফলো করো, এটাই কাজ করছি, জাস্ট এরকম হয়ে যাবে। হ্যাঁ, এবং শুধু এটা হলে হবে না, তার সাথে আমার অ্যাট ফার্স্ট মানে দুটো এক অ্যাভারেজে ঘুরাতে হবে, অ্যাট ফার্স্ট ফিঙ্গার, ভালো করে দেখো আমার টোটাল কাজ এই ফিঙ্গার দিয়ে হচ্ছে, অ্যাট ফার্স্ট ফিঙ্গার দেন ব্যাক হ্যান্ড, আমি যেমন খুশি কাজ করতে পারবো, ক্লিয়ার? ফ্রন্ট হ্যান্ডে কাটছি, ব্যাক হ্যান্ড একটু সাইডে, ফ্রন্ট হ্যান্ডে কাটছি এখানে, ব্যাক হ্যান্ডেরটা করছি একটু সাইডে, ক্লিয়ার? পরিষ্কার কাজ হবে, যেটুকু প্র্যাকটিস হবে পরিষ্কার প্র্যাকটিস হবে। পুরো আগে ব্লেন্ড করো খুব সুন্দরভাবে। হ্যাঁ, এবার এখান থেকে চাচা শুরু করো, এখানটায় রাখো, এখান থেকে চাচা শুরু করো, এখানটায় রাখো, আস্তে আস্তে, তাড়াহুড়োর ব্যাপার নেই, খুব স্লোলি কাজ হবে। ফুটটাকে আরেকটু তোলো, ওরকম না, ওরকম না, এই দিকে হালকা, দেখি এক সেকেন্ড, ধরে রাখো, এই অ্যাভারেজটা এই আসবে, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। এবং একবারে পুরো টানবে না, ছোট ছোট টানবে, ছোট ছোট রিলিজ, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। বলি রিলিজটা সাইডে, আর বেলুনটা এখান থেকে খুলে নাও, না হলে কি হাতের কমফোর্টেবলে বেলুন থাকবে না। হ্যাঁ বলো, হ্যাঁ দেখেছি, খুব ভালো, এক সেকেন্ড আমি এদিকটা দেখে আসছি। হ্যাঁ বলো, করো 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 করো, ভেরি গুড, করো।
আপাতত হ্যাঁ ওকে। আর বেলুনটাকে ওরকম না ধরো, এরকম ধরো, এরকম এরকম এরকম, হ্যাঁ এবার কাজ করো। সবার ভালো হচ্ছে আমি যতটা দেখছি। আসছে আসছে আসছে, আমি এক করে কমপ্লিট করতে করতে আসছে। ভেরি গুড ভেরি গুড ভাই, ভেরি গুড ভেরি গুড। এটাকে আর একটু ডাউন করো হাতটাকে, হ্যাঁ করো, আরো আরো ইয়ে ঘুরবে, এটা আরো ঘুরবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সবার ভালো হচ্ছে আমি দেখেছি। সাইডে 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 সাইডে, এই সাইডে রিলিজ, হ্যাঁ পুরো, হ্যাঁ পুরো হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, মুছেনি এখনো পুরো ভালোভাবে। এটাই লাগাও হাতে করে, ঘন ঘন মুছতে হবে প্যান্টে বা গেঞ্জিতে, ক্লিয়ার করো দেখি একটু। কটার সময় বেরিয়েছিলে বাড়ির থেকে? হ্যাঁ দশটার সময়। পরের দিন দিয়ে কটায় বেরোবে? সাড়ে নটা, অনেকটা পিছিয়ে তুমি, বসো। ওরও আস্তে আস্তে, এই তো হ্যাঁ দেখো একদিনে, হ্যাঁ করো করো, হ্যাঁ না না এই দিকে কি দেখালাম, এই দিকে, হ্যাঁ হ্যাঁ ব্যাক হ্যান্ড এই, ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই জায়গায় কেউ কাজ করে একই জায়গায় কেউ রাখবে না, আমি বারবার বারণ করছি, একটু দূরে রাখবে, তাহলে হাত কমফোর্টেবল, হাতের ফ্লেক্সিবিলিটি বেশি বাড়বে। হ্যাঁ দেখো তুমি চাইলে তুলতে পারো, তোমার তোমার কোনটায় সুবিধা তোমার সেটা বুঝতে হবে, ঠিক আছে এটা তোমার উপর। ভাই আরেকটু ইয়ে করো, কাটিং হচ্ছে না, মানে কাটিং কাটিং হচ্ছে না এই, হ্যাঁ যাতে কাটিংটা হয় উপর থেকে, আদর করলে লাভ, আদর করে লাভ হবে না, বোঝা গেল? আর আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, কেউ একদিনে গাছে উঠতে পারবে মানে সম্ভব না, একদিনে সাঁতার কাটা সম্ভব না, সময় লেগেছে, এটাতেও সময় লাগবে। একদিনে কেউ এক্সপার্ট হওয়ারও, যে আমি এক্ষুনি একবারে ফুল কমপ্লিট করব, এটা ভাবারও তোমাদের এখন ভুল হবে। সেই চক্করে তোমরা জলদবাজিতে হাত কেটে ফেলবে বা উল্টো পাল্টা করবে, ক্লিয়ার? তোমরা স্লোলি কাজ করবে। ভাই তুমি রেডি হয়ে আমাকে ডাক দাও, আমি আসছি। আপাতত শুধু ব্যালেন্স প্র্যাকটিস, প্রেশার প্র্যাকটিস, এটার জন্য সময় অবশ্যই লাগবে। পাঁচ মিনিট, পাঁচ মিনিটে পসিবল না, ঠিক আছে? অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অলমোস্ট, ঠিক আছে অলমোস্ট অলমোস্ট। দেখাও এবার বলো, আর একটু বাঁকাবে ওটা আর একটু, হ্যাঁ হ্যাঁ অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ। এই যে যে ফিঙ্গার আমার ফ্রন্ট হ্যান্ডের, ব্যাক হ্যান্ডের সময় যে আমার ফিঙ্গার এখানেই রাখতে হবে এটা আবশ্যিক না, আমি চাইলে ফিঙ্গার এটাও এরকমও বাইরেও রাখতে পারি, শুধু ব্যাক হ্যান্ডে, হ্যাঁ ফ্রন্ট হ্যান্ডে, এই ব্যাক হ্যান্ডের জন্য যে ফিঙ্গার আমার এখানেই রাখতে হবে এটা আবশ্যিক না বা লিখিত পড়িত না বা এটাই যে এরকম কোনো নিয়ম নেই, আমার ইচ্ছা আমি এরকমভাবে চাইলে কাজ করতে পারি, এটা কার ব্যক্তিগত ব্যাপার আমার, বোঝা গেল? নো প্রবলেম, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, মানে তোমাদের ব্যাপার, ঠিক আছে? কার কোনটায় সুবিধা হবে সেটা তার উপর সম্পূর্ণ। এতদিন তো দাড়ি কাটিয়েছে দোকানে গিয়ে, কিভাবে তারা লাগায়? সিক্স সেন্স অ্যাপ্লাই করতে হবে, হাত দিয়ে এখানটায়, আমাদের সিক্স সেন্স, আমাদের লাইফে এতদিন কি হয়েছে সেই সব জিনিস আমাদের রিলেট করতে হবে, আমাদের লাইফে কি কি হয়েছে। খুঁড়দে কেটে যাবে, খুঁড়দে কিভাবে, খুঁড়দে পসিবল না, এটা তো এখন যাতে তোমার হাত নোংরা না হয়। আর আমাদের দেখো একটা জিনিস, চতুর হতে লাগবে,
চতুর কেন বললাম, অবশ্যই মানে এমন অনেক জিনিস আছে আমাদের চতুরের সাথে আমাদের নজর রাখতে হবে, অনেক জিনিস, এটা আগামী দিনে আস্তে আস্তে বুঝে যাবে। কিন্তু একদম ছোটোখাটো ব্যাপারে বোকামো করলে চলবে না, বোঝার চেষ্টা করতে হবে সব সময়, মনে করার চেষ্টা করতে হবে সব সময়। আমাদের লাইফে এতদিন কী হয়েছে বা কী কীভাবে, এই যে ভাই যেমন বললো ক্রিম লাগানোর সিম্পল, খুঁড় দিয়ে লাগালে কেটে যাবে বা লাগায় না বা লাগানো উচিত না, যে সিম্পল জিনিস, এই সব জিনিসগুলো বা এই ধরনের জায়গায় আমাদের সিক্স সেন্স অবশ্যই বা আমাদের আইডিয়া অবশ্যই খাটাতে হবে। বোঝা গেল? যদি হালকা কাটে কিচ্ছু আসে যাবে না, কিচ্ছু হবে না, কিন্তু তোমার হাতে কাটুক, ক্লায়েন্টের হাতে যেন না কাটে। মানে বুঝতে পেরেছো? কাটলে তোমার হাতে কাটুক, যা খুশি হোক তোমার হাতে হোক, তোমার প্র্যাকটিসের সময়, ক্লায়েন্টের যেন কিচ্ছু না হয়। এটা হচ্ছে আমাদের একটা মাথায় রাখতে হবে। আজকে নিজের হাতে করছি, নিজের হাতে কেটে যাচ্ছে, কখনো আমি অন্য কারোর হাতে চালাবো না যতক্ষণ না এটা আমার ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার?